ঘূর্ণিঝড় বুলবুলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে উপড়ে গেছে বহু গাছপালা, বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিস্থিতি। চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার ক্ষতিগ্রস্ত পরিবার। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী এলাকার সর্বত্র ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের চিত্র, বিধ্বস্ত শত শত ঘরবাড়ি ও গাছপালা। বাগেরহাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ও ক্ষেতের ফসল। 44,563টি ঘরবাড়ি, 7,238টি মাছের ঘের ও 35,529 হেক্টর জমির আমন ও সবজি নষ্ট হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাছের ঘের, ধানের ক্ষেত, ওই আমন ধান, মাছ ঘরবাড়ি, ঘের বাড়ি সব কিছু নষ্ট হয়ে গেছে। আমন ধানে দুধ আসছিল, কেবল ফল তুল, বাম্পার ফলন হতো, সব নষ্ট হয়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে। সরকার যদি আমাকে এগিয়ে আসে বা কোনো কিছু সহযোগিতা করে তাহলে মনে হয় যে আমরা একটু মানে খড়কুটো ধরে বেঁচে থাকতে পারবো না। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রায় 26 লাখ টাকা ও 850 বান্ডিল টিন বিতরণ করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। 850 বান্ডিল টিনের জন্য 25,50,000 টাকা সহায়তা আর্থিক অনুদান যেটা সেটা আমরা দিয়েছি। এছাড়াও 400 মেট্রিক টন জিয়া আমরা আগেই দিয়েছি, যেগুলো আমাদের দুর্গত ব্যক্তিবর্গের জন্য যেগুলো অলরেডি বিতরণ করেছে এবং কিছু কিছু বিতরণের পর্যায়ে আছে। মোংলার জয়মনি, চিলা, সোনাইলতলা, কানাইনগর সহ বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে 1,000-এর অধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তলিয়ে গেছে 1,680 হেক্টর জমির মাছের ঘের। 15টি রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গড়টা একদম হয়ে গেছে, মানে পড়ে গেছে, গাছের মাথায় ভেঙে গেছে। সরকারে যদি কোনো না দেয়, সহযোগিতা না করে ছেলে মেয়ে পরিবার নিয়ে আমাদের রাস্তায় দাঁড় করতে হবে। যে সমস্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সম্পূর্ণ ধ্বংস হয়েছে সে ব্যাপারে আমরা দ্রুত কিন্তু তথ্য আমরা প্রেরণ করেছি, দ্রুত আমাদের এখানে বরাদ্দ চলে আসবে। পিরোজপুরের শতাধিক বসতঘর সহ মাছের ঘের ও ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাটে গাছপালা পড়ে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পর নানা সমস্যায় পড়েছে বরিশালবাসী। দীর্ঘ সময়েও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ব্যাহত পানি সরবরাহ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় প্রায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, হাসপাতালগুলোতে ব্যাহত স্বাভাবিক চিকিৎসা সেবাও। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। রোববার ভোর 4:20 এবং ওই দিনই দুপুর 1টার দিকে দুবার বরিশালের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় বুলবুল। 70 কিলোমিটার গতির ঝড়ে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এরপর থেকে 1.5 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, ছিল না মোবাইলের নেটওয়ার্কও। সবচেয়ে বেশি সমস্যা সুপেয় পানির। বুলবুল যে ঝড়ের কারণে আর কি আমাদের বরিশাল পুরো বিভাগীয় শহরে কোনো কারেন্ট নাই, কোথাও কোনো পানি নাই, কোনো মোবাইলে নেটওয়ার্ক নাই, খাবার পানি, গোসলের পানি সব কিছুরই সমস্যা, পানি অথবা এবং বিদ্যুতের ভীষণ সমস্যা। আমরা পানি সমস্যায় ভীষণ ভুগতেছি, অনেক বিপদে আছি আমরা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিদ্যুতের ব্যবস্থা করেন আপনারা। এই অবস্থায় আবাসিক বহুতল ভবনের জেনারেটরের মাধ্যমে পাড়া মহল্লার কিছু মানুষকে পানি দিয়েছেন ভবন মালিকরা। বিদ্যুৎ নেই, মোটর নেই, পানি কেউ তুলতে পারছে না, কিন্তু আমাদের জেনারেটর থাকার কারণে জেনারেটর কানেকশনও আমাদের মোটরের সাথে আমরা দিয়ে দিয়েছি, যার কারণে আমাদের এই সার্ভিসটা আমরা দিতে পারছি। এদিকে হাসপাতালের স্বাভাবিক সেবাও বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর বিদ্যুৎ না থাকায় পানির সংকট, তবে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে ঘূর্ণিঝড়ে খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়, তবে সোমবার সকাল 10:30 থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। দুপুরের মধ্যে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। 10টার পর থেকে আমরা কিছু কিছু লাইন চালু করতে সক্ষম হই পর্যায়ক্রমে। জাস্ট 2 ঘন্টার মধ্যে আমরা প্রায় 95% লাইন চালু করে ফেলেছি। ঘূর্ণিঝড়ে গাছ চাপায় বরিশালের উজিরপুরে একজনের মৃত্যু হয়, তবে বিদ্যুৎ ও ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। খুলনার উপকূলীয় এলাকায় উপচে পড়েছে শত শত গাছপালা, বিশেষ করে বসত বাড়ি, রাস্তার আশপাশের গাছপালা ভেঙে পড়েছে। এতে করে জীব বৈচিত্র্যে প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা বলছেন বাড়ির আঙিনা কিংবা সড়কের পাশে কী ধরনের গাছ লাগাতে হবে সে বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা জরুরি হয়ে পড়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার।
দুর্বল হয়ে খুলনা উপকূলে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানলেও জনপদে রেখে গেছে চিহ্ন। বিরূপ প্রভাব পড়েছে এই অঞ্চলের প্রকৃতিতে, ভেঙে পড়ে ফলজ বনজ সহ ছোট বড় অসংখ্য গাছ। আমার 11টা গাছ পড়েছে, আমার গোল ঘরের গুড়াতে নিয়ে পড়েছে, ঘরের ডোয়ার কাছতে 3টা গাছ একসাথে পড়েছে, ডোয়া টোয়া নিয়ে পড়ে গেছে। গাছপালা পড়েছে অপ্রান্ত, কোনো জায়গায় গাছপট্টি বাদ নেই। আমার 3টে ঘর, 2টে 3টে ঘর পড়েছে, প্রচুর গাছ পড়েছে। এইরকম গাছপালা আমার বয়স আমি দেখিনি। এর আগে খুলনা অঞ্চলে প্রাকৃতিক কোনো দুর্যোগে এত গাছ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একটু সচেতন হলেই এই ধরনের ক্ষতি থেকে রেহাই পাওয়া যেত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুর্যোগ ব্যবস্থাপনা এবং সাইক্লোন প্রস্তুতিরও একটা অংশ হওয়া উচিত যে প্রকৃত প্রজাতির গাছ নির্বাচন করা এবং বসত ভিটাতে আমি কী গাছ লাগাবো। এমনকি রাস্তার পাশের গাছগুলো দেখেন, যেগুলো রাস্তা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, এগুলো সবই আমাদের ওই বাইরের গাছ, যেগুলো আমি বলছি, যেগুলো চা বাগানে সাধারণত লাগায়, চম্বল গাছ বলি আমরা স্থানীয়ভাবে, এর অন্য নাম আছে, কিন্তু সেই গাছগুলি পড়ে রাস্তাঘাট বন্ধ হয়েছে এবং সেটা আমাদের একটু নজরে আনা দরকার। বিশেষজ্ঞরা বলছেন ঘূর্ণিঝড়ে অসংখ্য গাছ ভেঙে পড়ায় প্রকৃতিতে কার্বন সমতার ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীবজন্তুর আবাসস্থলেও ক্ষতি হবে। যে প্রেক্ষাপটে বাস করি ক্লাইমেট চেঞ্জে গাছের একটা বড় ভূমিকা আছে। কার্বনকে সে সেকুইস্টার করে, মানে কার্বন সে আটকে ফেলে। গ্রামে দেখবেন আপনি বিভিন্ন পাখির বাসা থাকে, কোনো কোনো জায়গাতে বিভিন্ন বন্য প্রাণী বলি বা আপনি গিরগিটি বলেন বা আপনি কাঠবিড়ারি বলেন বাসা থাকে। এখন এই বড় বড় গাছগুলো যদি পড়ে যায় এদের আবাসনের, এদের যে হ্যাবিটেট সেটার একটা ডিস্ট্রাকশন হয়। এজন্য দীর্ঘমেয়াদে উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী পরিস্থিতি জানাতে বাগেরহাটে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং বরিশালে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল, জ্যাবলিন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনা অঞ্চলে, বিশেষ করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা, এই তিনটি জেলায় কিন্তু বড় ধরনের আঘাত এসেছে, বিশেষ করে প্রকৃতিতে এবং বসত বাড়ি এবং গাছপালা সব কিছুই কিন্তু এখানে ক্ষতির মুখে পড়েছে। তবে এর বাইরে বাদ যায়নি মৎস্য খাতও। বাগেরহাটের এই মুহূর্তে, বাগেরহাটে রয়েছি আমি, বাগেরহাটের জেলাতে সর্বমোট 7,234টি ঘেরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মৎস্য বিভাগ সূত্রে আমরা জানতে পেরেছি, এবং এই ক্ষতির পরিমাণ 3 কোটি টাকা। এবং এতে কিন্তু গলদা মৌসুম, যেটি ওঠার সময় হয়ে এসেছে ঠিক এই মৌসুমে, এই সময় ঘূর্ণিঝড় আঘাত আনার কারণে গলদা সেক্টরে বেশি কিছুটা ক্ষতি হয়েছে। তবে মোংলা এলাকাতে, মোংলা এবং রামপালের বাগদা ঘেরগুলোতে কিন্তু সেখানেও কিন্তু ক্ষতির মুখে পড়েছে। এবং এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, যেহেতু গলদা এবং বাগদা এই দুটো চিংড়ি, এই চিংড়ি দুটোই কিন্তু আমাদের দেশের অর্থকরী একটি ফসল এবং বিদেশে রপ্তানি হয়ে থাকে, তো এক্ষেত্রে কতটুকু প্রভাব এই রপ্তানিতে পড়বে এই বিষয়টা নিয়েও চিংড়ি সেক্টর কাজ করছে। তবে চিংড়ি মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে বুলবুল যে ক্ষতিটা করে গেছে সেটার ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব এবং সেটি খুব বেশি হয়তো আঘাত আনতে পারেনি মৎস্য খাতে। তবে যেটুকু ক্ষতি হয়েছে সেটুকু হচ্ছে যারা ব্যক্তিগতভাবে যারা মাছ চাষ করছে তাদের ক্ষতিটা বেশি হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। এছাড়া কিন্তু এই এই অঞ্চলে আরও যে ক্ষতির মুখে পড়েছে, গাছপালা, বসত বাড়ি, এইগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন কিন্তু এখনও রয়েছে এসব এলাকা। বাগেরহাটের অধিকাংশ জায়গায় কিন্তু বিদ্যুৎ নাই, শুধুমাত্র শহর এলাকাতেই বিদ্যুৎ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল জ্যাবলিন, বাগেরহাট থেকে চিংড়ি ঘের এবং মাছ মৎস্য খাতের যে ক্ষতির প্রভাব পড়েছে বুলবুলের পর তার সর্বশেষ খবর। চলে যাচ্ছি বরিশালে ফেরদৌস সোহাগের কাছে। তরিক, আপনাকে ধন্যবাদ। আসলে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কিন্তু বরিশালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিভাগটি, সেটি হচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের ক্ষয়ক্ষতির কারণে কিন্তু বরিশালে 1.5 দিন যাবৎ বিদ্যুৎ একেবারে বিচ্ছিন্ন ছিল। আমরা একটু দেখাবার চেষ্টা করছি সেই বিচ্ছিন্ন অবস্থা থেকে কিন্তু বরিশালবাসী কিছুটা হলেও মুক্তি পেয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, আমরা রয়েছি কিন্তু একটি বিদ্যুৎ উপকেন্দ্রে। এখানে যা যে যে যন্ত্রপাতি, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই একেবারে চালু অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানকার কর্মকর্তা
দপ্তর আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে আজকে সকাল 10:30 নাগাদ তারা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে শুরু করেছেন এবং পরবর্তী 2 ঘন্টায় তারা কিন্তু 95% বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছেন। আমরা একটু দেখাচ্ছি যে বিদ্যুৎ উপকেন্দ্রটিতে রয়েছি, একটু দেখা যাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলে বলার চেষ্টা করি যে বেশ কয়েকটি লাইট জ্বলছে, নীল এবং লাইট, এইগুলো হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্রের যে বিভিন্ন স্টেশন রয়েছে যেগুলোতে বন্ধ করে রাখা হয় অথবা চালু করা হয় সেই অবস্থা বোঝাবার জন্য। যখন এই লাইটগুলো জ্বলে তার মানে হচ্ছে যে বিদ্যুৎ চালু আছে, আর যখন বন্ধ থাকে তখন তার মানে হচ্ছে যে বিদ্যুৎগুলো কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলোই চালু রয়েছে, তার মানে হচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে বিদ্যুৎ সেটি কিন্তু এখন প্রায় জায়গায় চালু রয়েছে। এখানকার কর্মকর্তারা, এখানকার একজন নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে 95% বিদ্যুৎ ইতিমধ্যে স্বাভাবিক করা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ। তবে তার আগের কথাটি জানিয়ে রাখি, আমরা কথা বলেছিলাম বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ডক্টর বাকির হোসেন, তিনি আমাকে জানিয়েছেন যে 1.5 দিন বিদ্যুৎ না থাকার কারণে পানির হাহাকার ছিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীদের শিশ সঠিকভাবে সেবা দিতে পারেননি এবং স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তারা কিন্তু আমাকে একটি কথা বলেছেন যে এই 1.5 দিন বিদ্যুৎ না থাকার কারণে পানির জন্য হাহাকার পড়ে যায় এবং এই পানির হাহাকারের কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেছেন এবং এ কারণে স্থানীয় কিছু মানুষ যাদের জেনারেটর রয়েছে তারা কিন্তু পানিও দিয়েছেন। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 18টি ট্রাকে করে নগরীর বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল মোটামুটি ঘূর্ণিঝড় পরবর্তী বিদ্যুতের যে খারাপ অবস্থা ছিল সে থেকে উত্তরণের যে চেষ্টা এবং উত্তরণ করা হয়েছে তার সর্বশেষ তথ্য বরিশাল থেকে। ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ এবং তার আগে বাগেরহাট থেকে সব খবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকূলীয় অঞ্চলের 21 জেলার 95,000 কিলোমিটার বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই মুহূর্তে 35 লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে জানিয়ে আগামীকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে আরইবি। দুপুরে সময় সংবাদকে এ তথ্য জানান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈনুদ্দিন। 95,000 কিলোমিটার লাইন বিধ্বস্ত হয়েছে, আমাদের এর মাধ্যমে প্রায় 50 লক্ষ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়েছিল। আমরা গতকাল রাত পর্যন্ত প্রায় 25% যেটা নষ্ট হয়েছিল সেটা আমরা রিকভার করেছি। আমাদের সমিতি এবং আরইবির সকল কর্মকর্তা এখন মাঠে কাজ করছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যে এর অধিকাংশই 90% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে আরও রিপোর্ট।